শান্তির পৃথিবীতে সকল কর্মশক্তি হোক বিষাক্ত ছোবল মুক্ত। দেখেছ, তোমাকে নিতে ওরাও এসেছে। ওরাই তো আসবে, নতুন বংশধররাই তো তাদের পূর্বপুরুষদের মুক্তি দেখবে। আচ্ছা, শাহেদা শারিন কোথায়? তোমার দেয়া দায়িত্ব পালন করতে ওরা এখন জাপানে আছে। তোমার এত বড় ব্যবসা সামাল দেয়া সে কি কম ঝামেলার কথা? তাহলে বুঝতে পেরেছ, অর্থ আর প্রাচুর্য থাকলেই মানুষ অবসর জীবন যাপন করতে পারে না। হ্যাঁ, বুঝতে তো পেরেছি অনেক কিছুই। দাদু, তুমি এতদিন এখানে ছিলে কেন? ওসব কথা পরে হবে, এখন চলো তো বাসায় যাই। না না, ওকে নিষেধ করো না, ওকে শুনতে দাও। ওর দাদু সুখ খুঁজতে গিয়ে কেন এতটা বছর এখানে বন্দী হয়ে রয়েছে। সুখ খুঁজতে গেলে কি মানুষ বন্দী হয়ে যায়? হ্যাঁ দাদু, সব মানুষ নয়, তবে আমাদের মতো মানুষেরা। তুমি কি কোনো দোষ করেছিলে? দোষ? হ্যাঁ করেছিলাম। আমাদের মতো মানুষদের জন্ম নেওয়াটাই তো একটা দোষ। শুনবে সে কথা? কি ব্যাপার, চুপচাপ যে? আমার রেজাল্টও ভালো না। তুমিও আমার মতো গোল্লা মেরেছো। আমি গোল্লা মারিনি, তবে আমার ভাগ্য আমায় গোল্লায় ফেলে দিয়েছে। হেয়ালি রেখে ঠিক করে বলো তো কি হয়েছে। আমি ফোর্থ হয়েছি। ফোর্থ হয়েছো? তার মানে স্ট্যান্ড করেছো, তারপরে মন খারাপ। চলো আজ তোমাকে আমি পেট ভরে খাওয়াবো, এসো।
আজি প্রাণে আলো যদি আমি যারে ভালোবাসি তারে পেলেই জীবন খুশি এই জন্মে নাই যদি হই পর জন্মে হব পুতি আমি যারে ভালোবাসি পরিকল্পনাটা কিন্তু আমার পছন্দ হলো না কেন আমি বিদেশ যাই তুমি চাও না আমি চাই আমাকেও সাথে নিয়ে যাও তোমাকে কি করে নেব আমি তো যাব আরো বড় ডিগ্রি আনার জন্য তাহলে আমিও ডিগ্রি আনব তোমার যা রেজাল্ট তার উপর ডিগ্রির কথা ভাবছো ডিগ্রির চেয়ে আমি বেশি ভাবছি তোমার কথা আমি তো মাত্র দু বছরের মধ্যেই ফিরে আসবো যদি না আসো নাসরিনের এসব ছেলে মানসিক কথায় তুমি কান দিও না তো বসো বাবা তোমার মতো এমন একটা ভালো ছেলে ভালোভাবে লেখাপড়া শিখে সমাজে প্রতিষ্ঠিত হবে এটাই তো আমরা চাই তোমরা চাইতে পারো কিন্তু আমি চাই না না বাবা যেটা ওর জন্য ভালো সেটা তো একদিন তোরও ভালো হতে পারে ভালো না চাই আমি দু বছর এখানে বসে বসে কি করব ভালো করে লেখাপড়া করবে খারাপ রেজাল্টটাকে ভালো করার চেষ্টা করবে আমি কিচ্ছু করব না আহ নাসরি ছেলেটা এসেছে দুটো ভালো মন্দ কথা বলতে কোথায় তুই ওকে একটু উৎসাহ দিবি তা না নাসরিনের কথা আমি কিছু মনে করিনি খালাম মা আপনারা দোয়া করবেন আমি যেন ভালো রেজাল্ট করে দেশে ফিরে আসতে পারি কম চিঠিতে পড়লাম না লাভ কি হলো তুই জীবনটা ভোর শুধু নিজের লাভটাই দেখবি আর কি করব তুমি যে মাহমুদকে এত ভালোবাসো সে যে বিদেশ থেকে একাই ফিরে আসবে তা কি তোমাকে বলে গেছে একা ফিরে আসবে না মানে কি বলতে চাস তুই আমি বলতে চাই সে তো কোনো বিদেশিনীকে বিয়ে করে নিয়ে আসতে পারে অসম্ভব মাহমুদ সেরকম ছেলেই না দেখো আন্টি আমি যেখানে আমাকে বিশ্বাস করতে পারি না সেখানে অন্য কাউকে বিশ্বাস করাতে প্রশ্নই উঠে না তুই কিন্তু অনেক বদলে গেছিস নাসরিন বদলে যাইনি তবে যাব তারুকের সঙ্গে আমার কথা হয়েছে ও আমাকে বিয়ে করে বিদেশে নিয়ে যাবে যেখানে আমার রেজাল্টে কোনো উন্নতি নেই মাহমুদ ফিরে এসে আমার সঙ্গে সম্পর্ক রাখবে কি রাখবে না এই ধরনের অনিশ্চয়তার মধ্যে এমন একটা অপূর্ব সুযোগ আমি হারাতে চাই না তুই চিরটাকাল নিজের দিকটা দেখতে গিয়ে কিন্তু কম ঠকিসনি আর যাতে ঠকতে না হয় সে ব্যবস্থাই করছি মাহমুদ এলে কি জবাব দেব সে তুমিই ভালো জানো ছিল
প্রায় এক বছর আপনাদের কোনো খোঁজ খবর না পেয়ে বড়ই দুশ্চিন্তায় ছিলাম। নাসরিন কোথায় খালাম মা? ওকে দেখছি না। মানে নাসরিন ও তো বাইরে গেছে। ও, আমি তাহলে এখন যাই। এয়ারপোর্ট থেকে সোজা এখানে চলে এসেছি, পরে একদিন আসবো। শোনো, চিঠিগুলো রাখো। এগুলো তো আমারই চিঠি, এখনো তো খোলাই হয়নি, কি ব্যাপার বলুন তো? নাসরিন এক বছর আগে দেশের বাইরে চলে গেছে। নিশ্চয়ই স্কলারশিপ নেই, আমি জানতাম। এবার ভালো করে পড়াশোনা করলে ও নিশ্চয়ই ভালো রেজাল্ট করবে। না, ও পড়াশোনা করতে যায়নি। তাহলে বেড়াতে গেছে কোথায়? আমাকে জানায়নি যে? আমার ওখানে গেলেই তো পারত। নাসরিন গেছে ওর স্বামীর সাথে। হঠাৎ করে কি যে হলো, একটা ছেলেকে বিয়ে করে চলে গেল। তোমার কথা আমি অনেক বলেছিলাম বাবা, কিন্তু এই কাগজটা রাখো, এতে ঠিকানা লেখা আছে, ইচ্ছে করলে যোগাযোগ করতে পারো। এগুলো আপনার কাছেই থাক। আমার ভালোবাসার ঠিকানা হারিয়ে গেলেও জীবনের ঠিকানা তো এখনো হারাইনি। আমি তো বরং একটা ভিন্ন মর্যাদা খুঁজে পাই। কি জানি, আমার কি মনে হয় জানিস, তোর মতো ইঞ্জিনিয়ারিং পাস করে এভাবে অন্যের হুকুম তামিল করার চেয়ে ফুলিশনেস আর কিচ্ছু নেই। কি দরকার এসব করে? তার চেয়ে বিজনেস কর, দুদিনেই কোটিপতি হয়ে যাবি। এখানেই তো তোর সঙ্গে আমার অমিল। আমার কাছে টাকার চেয়ে সম্মানের মূল্য অনেক বেশি। টাকা হলে সম্মান শের দরে কেনা যায়, তা জানিস? এখনো জানি না। তুই এখনো সে ব্যাকডেটেডই রয়ে গেলি। এই, তুই একসময় বলেছিলি তোর মায়ের অ্যাকাউন্টে অনেক টাকা আছে, তোকে দিতে চেয়েছিল কিছু করার জন্য। হ্যাঁ, চেয়েছিল, এখনো তো চায়। নিয়ে নে, দেখবি টাকায় কেমন টাকা নিয়ে আসে। চাকরি করে কি অন্য কোনো কাজ করা যাবে? কত মানুষ এটা করছে।
কোথাও বাইরে যাচ্ছ বলে মনে হচ্ছে। বাইরের মানুষ ঘরে এলে ঘরের মানুষকে তো বাইরে যেতেই হয়। আমি বুঝি বাইরের মানুষ। তার মানে তুমি বিয়ের কথা বলতে চাইছো? এই তোমাদের এক দোষ, বিয়ে করতে না করতে বিয়ের কথা। তার চেয়ে চলো দুজনে দূরে কোথাও থেকে বেরিয়ে আসি, চলো। তোমার বন্ধু নামিয়ে দিয়ে গেল। আমার বন্ধু?
কে মামুস? খুব অবাক হলে মনে হচ্ছে। টাকা এবং মেয়ে মানুষ এসবের ক্ষেত্রে বন্ধুকেও বিশ্বাস করতে নেই। আরে মামু, আয় আয়, আমি তো ভাবলাম তুই ওকে নামিয়ে দিয়েই চলে গেছিস। হ্যাঁ চলেই যেতাম, ভাবলাম খবরটা তোকে দিয়েই যাই, তোর ওই বাটার ডিলের চুক্তিটা ফাইনাল করে এসেছি। রিয়েলি? ওই 250 টাকার কন্ট্রাক্টটা তো? ভেরি গুড, এই না হলে তুই আমার বন্ধু। তার চেয়েও বড় বন্ধুর কাজ নিশ্চয়ই হবে এখন মানে মানে কেটে পড়া। কি যে বলিস! হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পরে দেখা হবে। গুডাফেস গুডাফেস। দারুণ দারুণ দেখালি দোস্ত, আমি তো বিশ্বাসই করতে পারিনি তুই চাকরিতে রিজাইন দিতে পারিস। কেন পারবো না, চাকরি করি সম্মানের জন্য। রেজিগনেশন অ্যাকসেপ্ট করেছে? এখনো করেনি, তবে না করার কোনো সুযোগ নেই। এটা একটা কাজের মতো কাজ করেছিস, আমি তো ঠিক করে রেখেছি তোকে আমার ফ্যান ফ্যাক্টরিতে। তুই নিতে চাইলেই তো হবে না, আমি যাব কি যাব না তা তো ভেবে দেখতে হবে। আরে রাগ তোর ভাবা ভাবি, তোর মতো এমন একটা কাজের মানুষ পেলে আমার ফ্যাক্টরি দাঁড়িয়ে যাবে। তোকে ফ্যাক্টরিতে রেখে আমি নিশ্চিন্ত মনে অন্য কাজে লেগে যাব। সে দেখা যাবে। আচ্ছা তুই এখনো ফাইল ঘাটাঘাটি করছিস? হ্যাঁ, যতক্ষণ চেয়ারে বসে আছি ততক্ষণ কাজ তো করবই। স্যার আসুন রশিদ সাহেব। এটা আপনি কেন করতে গেলেন স্যার? এছাড়া তো আমার উপায় ছিল না। তা আমরা জানি এবং আপনিও জানেন, দু একজন লোক বাদ দিলে সমস্ত অফিসের লোকজন আপনার জন্য পাগল। আপনি চলে যাচ্ছেন শুনে সবাই বলছে চাকরি ছেড়ে দেবে। না না এসব পাগলামি করতে যাবেন না। বড় বড় কর্তারা যদি পাগলামি করতে পারে, আপনার মতো এমন একজন যোগ্য মানুষকে ডিঙিয়ে যাকে তাকে প্রমোশন দিতে পারে, তাহলে তাদের পক্ষে তো অনেক কিছুই সম্ভব। না না আপনার মতো এমন একজন অফিসারকে আমরা হারাতে পারবো না। আমাদের অনুরোধ আপনি যাবেন না। রশিদ সাহেব আপনারা আমাকে খুব পছন্দ করেন আমি জানি, কিন্তু এই ব্যাপারে আমাকে আর অনুরোধ করবেন না। আমরা আমাদের অনুরোধ করবই, থাকা না থাকা আপনার ইচ্ছে। কিরে খুব ইমোশনাল হয়ে পড়লি মনে হচ্ছে। আরে ওসব কিচ্ছু না, তোকে শোনাচ্ছে, আজ এখান থেকে চলে যা, দেখিস কাল কেউ তোর কথা মনেও রাখবে না। হ্যালো, জি স্যার। না স্যার তার সম্ভব নয়, আপনারা ভেবে দেখতে পারেন, তবে আমি যা করেছি তা ভেবে চিন্তেই করেছি। এই তো কথার মতো কথা, তোর আর এসব নিয়ে ভেবে কোনো লাভ নেই, রিজাইন দিয়েছিস ব্যাস। এবার তোর জন্য অপেক্ষা করছে আমার ফ্যান ফ্যাক্টরি। আমার ফ্যাক্টরি উন্নতির জন্য, কিন্তু এখন দেখছি উন্নতি যা হচ্ছে তা মাহমুদের। শ্রমিকরা সবাই ওকে পছন্দ করে ফেলছে, দিনের পর দিন ও নেতা হয়ে যাচ্ছে। কিন্তু অসম্ভব, আমি ওকে আমাকে অতিক্রম করার সুযোগ দেব না। শুধু তাই নয়, ও যেন নিজে কিছু করতে না পারে সে পথ আমি বন্ধ করে দেব। আসতে পারি? আরে এসো, কি ব্যাপার, খুব চিন্তিত বলে মনে হচ্ছে? একটা জিনিস চাইতে এলাম। এত সংকোচ কিসের, বসো বলো কি জিনিস। সতীকে বোধ হয় তুমি কিছু টাকার কথা বলেছিলে। হ্যাঁ আমার মায়ের টাকা। ওগুলো যদি একটু দিতি, মানে সতী একটা বিপদে পড়েছে, একজনকে আজই অনেকগুলো টাকা দিতে হবে, অথচ এ নিয়ে তুমি ভাবছো কেন? সফির প্রবলেম মানে আমার প্রবলেম, চলো চেক এবং টাকা দুটোই দিয়ে দিচ্ছি। এই যে বকুল, এসেছো? কি খবর?
হ্যাঁ নিয়ে এসেছি। ভেরি গুড। তোমার বন্ধু তো তোমার বিপদের কথা শুনে সঙ্গে সঙ্গে দিয়ে দিল। বড় ভালো ছেলে, তুমিও ভীষণ ভালো। একটা কথা বলবো। কি হবে? কথা বলে কাছে এসো, আরো কাছে এসো। আমি তো তোমার কাছেই আছি, কাছে থাকতে থাকতে তো তোমার সন্তানের মা হতে চলেছি। কি বললে? আমার সন্তানের মা? একথা আগে বলি কেন? তোমাকে তো কতবার বিয়ে করার কথা বলেছি। বিয়ের কথা? আমি বলছি সন্তানের কথা বলনি কেন? বলতে তো চেয়েছি। বলতে চেয়েছো অথচ বলনি, আমাকে ট্র্যাপে ফেলার ষড়যন্ত্র, নিশ্চয় এটা মাহমুদের বুদ্ধি। এর মতো মাহমুদকে টানছো কেন? কেন টানবো না? ওই তো তোমাকে বিয়ের বুদ্ধিটা দিয়ে দিয়ে মাথাটা খারাপ করে দিয়েছে। না, মাহমুদের এতে কোনো দোষ নেই। ও আমার বন্ধু, তোমার প্রতি তার এত দরদ থাকবে কেন? এই জন্য থাকবে যেহেতু সে একজন ভালো মানুষ, তোমার মতো ঠক চুচ্চন নয়। কি কি বলে? আমি কি হচ্ছে? দরজা খোল, আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। কি সুন্দর রোমান্টিক দৃশ্য! এসব তুই কি বলছিস? তা চোখের সামনে দেখছি। সফি, সবকিছুর একটা সীমা আছে। সীমা? সীমা অতিক্রম কে করছে? তুই যখন ওকে আমার কাছে টাকার জন্য পাঠিয়েছিলি তখন এ কথা মনে ছিল না? টাকা? কিসের টাকা? বকুলকে পাঠিয়ে আমার কাছ থেকে টাকা আনাসনি? না, কখনো না। কি বললি? এত বড় মিথ্যে কথা তুমি বলতে পারলে? নিশ্চয়ই বলবো, এবং এও বলবো ওর সঙ্গে যখন তোমার টাকা পয়সা লেনদেনের সম্পর্ক, তখন আরো কোনো সম্পর্ক থাকাটাও বিচিত্র নয়। সফি, মুখ সামলে কথা বলবি। ধীরে বন্ধু, ধীরে, অত উত্তেজিত হয়ো না। তোর সঙ্গে বকুলের যে সম্পর্ক তাতে আমার বুঝতে মোটেই কষ্ট হচ্ছে না ওর পেটের সন্তানটি কার। কি বলতে চাস তুই? আমি যা বলতে চাই তা খুবই সোজা। সফি, আর একবার এ ধরনের কথা বললে আমি তোকে শুট করব। আমাকে শুট করবি? আমাকে শুট করা তো সোজা নয়। তার চেয়ে তুই বরং শুনে রাখ, আমি তোকে জীবনভর তিল তিল করে শেষ করব। তোমাদের আমার জন্য তোমরা আর ঝগড়া করো না, বন্ধুত্ব নষ্ট করো না। তার চেয়ে আমি বরং চলে যাচ্ছি। তুমি কোথায় যাবে? তোমাকে তো আমি জায়গা মতো পাঠিয়ে দেবো। সেই সুযোগ তোমাকে দেওয়া হবে না। কি ছবি? আমাকে বাড়ি দিচ্ছে? ওকে ওকে আমি আমি শেষ করে ফেলবো। না, তোর বাড়াবাড়ি অনেক সহ্য করেছি, আর নয়। তুই এত নিচ! জন্মদিন ওরা খুব করে ধরেছে, তোমাকে আর আমাকে যেতে হবে। কিন্তু আমি যে যেতে পারবো না, ড্রাইভারকে দিয়ে গিফট পাঠিয়ে দিচ্ছি। তুমি বরং শাহিদকে নিয়ে ঘুরে এসো। তুমি যদি না যাও তাহলে কিন্তু আমিও যাব না। আব্বু, খুব খারাপ লাগছে। আম্মু, আব্বু আসে না কেন? তোমার আব্বুর কি তোমার খেয়াল আছে?
সে তো আছে তার কাজ নিয়ে। আব্বু এসেছে। আব্বু ও কেমন আছে? ডাক্তার দেখেছিলে? সেসব জেনে কি হবে, ছেলের জন্য যে কত দরদ তা তো দেখতেই পাচ্ছি। আব্বু নাস্তার টেবিলেও কাজ করতে হবে নাকি? কাজের মানুষরা সবখানেই কাজ করে। অফিসের কাজ বাসায় এসে করতে নিষেধ করেছি না? কি করবো বলো, বাসার অফিস দুটোই তো আমার। তাহলে সারাক্ষণ অফিসে থাকলে পারো? হ্যাঁ, এখন থেকে তাই করতে হবে বলে মনে হচ্ছে। বাজারে টাকা দিবেন না, সময় তো হয়ে গেছে। আমার কাছে টাকা নেই, তোর সাহেবকে বল। ব্রিফকেসে টাকা আছে, তুমি বের করে দাও। সাহেব ভাই, বাজার তো নেই, আপনার লিগে কি আনু? ওর জন্য তোকে কিছু আনতে হবে না, যা আনার আমি আনবো। আপনি মুল্লা জান দেখে তো আমি আবার গালি খাই। গাল খাবি না? আমি নিজে যেখানে সারাক্ষণ গাল খাচ্ছি খাবি না? দেখিস তো বাজারে রূপচন্দা মাছ পেলে নিয়ে আসিস। রূপচন্দা? এটা আবার কি জিনিস? গাধা কোথাকার, রূপচন্দা মাছও চিনিস না? তুমি এটা চেনো কিনা দেখো তো। এটাই লোক থেকে ন্যাকা সাজে হচ্ছে, নিজের বিখ্যাতের জিনিস নিজেই মনে নেই। ও হ্যাঁ মনে পড়েছে, ওটা তো এক্সপোর্টের জন্য স্যাম্পল রাখা হয়েছে। স্যাম্পল রাখা হয়েছে না, কাউকে গিফট দেওয়ার জন্য রাখা হয়েছে? কি উল্টো পাল্টা বলছো? আমার কথা তো উল্টো পাল্টা মনে হবেই। এখন তুমি ঠিক করে বলো, এ শাড়ি কার জন্য রেখেছো? বললাম তো কারোর জন্য না। সাহেব আপনার অফিস তো ফোন সেবাইছে। বসতে বল, আমি আসছি। জি আচ্ছা, তোমার দরকার নেই, এইটি যা, আমি তার সাথে কথা বলে আসছি। তুমি উঠবে না, এসেই তোমার সঙ্গে বোঝা পড়া হবে। সালাম আলাইকুম ভাবি, একটা গ্যাঞ্জাম হয়ে গেছি। না মানে যা বলছিলাম, একটা মানে দাওয়াত দিয়েছিলাম, হঠাৎ একটা ফোন এলো জাপান থেকে, আমাদের প্রিন্সিপাল এসে গেছে, আমাদের স্যাম্পল দেখতে চেয়েছে। ও আবার শাড়িটা সারা বিকেশে রাখা আছে, আপনি যদি দয়া করে নিয়ে আসতেন। ও হ্যাঁ, শাড়িটা আমি দেখেছি, আপনি ঘরে এসে বসুন। না না, বসার আমার একদম সময় নেই। বুঝতেই তো পাচ্ছেন, খাবার দাও আগে ভাগে, না গেলে ফ্রেশ খাওয়াটাই আবার পাওয়া যাবে না কিনা। ঠিক আছে আমি এনে দিই। ফার্স্ট গ্যাঞ্জাম হয়ে গেল। যেমন কর্তা তেমনি তার কর্মচারী। কি ব্যাপার, কেন এসছে? বললো তো স্যাম্পলে শাড়িটা নিতে এসছে, সত্যি না সেখানে কে জানে। এখন তোমার ধারণা আমি মিথ্যে বলেছি? আসলে তো তুমি মিথ্যে বলো। মিথ্যে বলি? বেশ করি। মিসির আলী, ফরিদ সাহেবকে বসতে বল, আমি রেডি হয়ে আসছি। কোথায় যাচ্ছ? অফিসে। খাবি না? অনেক কিছুই তো খেলাম, আর কত? তোমার কোথাও যাওয়া হবে না, ফরিদ সাহেব দাওয়াত খেতে যাবেন, আমি নিজে শাড়িটা দিয়ে আসছি। হায় রে কপাল, আর আছে কত দুঃখ আছে কে জানে। স্যার একটা বিপদ হয়ে গেছে। কি হয়েছে? এই মাত্র খবর পেলাম আমার ছোট পেয়েছে, আমাকে এখানে যেতে হবে। স্যার আপনি আমার গাড়িটা নিয়ে যান। কিন্তু স্যার আপনি বাসা যাবেন কি করে? আপনার বিপদটা আগে, আমি একটু পরে গেলে চলবে। ওকে ডাক্তার দেখে তারপর গাড়ি ছাড়বেন। থ্যাংক ইউ স্যার। আমি বললে তোমার ড্রাইভার যাবে না? একটা সহজ কথাকে কেন যে সহজ ভাবে নাও না। থাক হয়েছে, আমি গেলাম। এসো এসো,
এবার তোমার সঙ্গেই আমার খেলা করা উচিত। কি ব্যাপার, গেলে না? আমি গেলেই তো তুমি খুশি হতে। এটা কি চুলের ক্লিপ? তোমার গাড়িতে এলো কি করে? আমাদের অ্যাকাউন্টেন্টের বোন অ্যাক্সিডেন্ট করেছে, তাকে আমার গাড়িতে করে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। হয়তো এটা তারই চুলের ক্লিপ, গাড়িতে রয়ে গেছে। লজ্জা করে না তোমায় মিথ্যে কথা বলতে? না, লজ্জা করে না, কারণ আমি কোনো মিথ্যে কথা বলছি না। তুমি বাইরে যাবে কিনা বলো। না, তাহলে আমি যাচ্ছি। আপনার চা। তোর বেগম সাহেবকে দে। বেগম সাহেবা, স্যার বাসায় যাবেন না? আজ বোধ হয় যাওয়া হবে না। হিসাব তো না হয় আমি দেখে রাখছি। না, পরে তো আমাকে দেখতেই হবে। তার চেয়ে একবারই কাজটা শেষ করি। আপনি বরং বাসায় ফোন করে আপনার ভাবিকে জানিয়ে রাখুন। থ্যাংক ইউ স্যার। আপনার বস রাতে আসতে পারবেন না, এই তো? হ্যালো, কি রাতে আসতে পারবে না, এই তো? তুমি একটু বেশি জেনে ফেলো, এটাই আমার সমস্যা। আমার জানাটা সমস্যা না, আমি তোমার কাছে সমস্যা। সব কথার জবাব টেলিফোনে দেওয়া যায় না। ফাইলটা বোধ হয় আপনি দেখেননি। আমি দেখিনি, না দেখে ছেড়ে দিয়েছি, এমন তো হওয়ার কথা নয়। না, ঠিক তা নয় স্যার, অনেকগুলো ফাইল একসঙ্গে ছেড়ে দিয়েছিলেন, তো এটাও হয়তো সেই সঙ্গে চলে গেছে। তাই বলুন। হ্যালো, জি বলছি, কোথেকে? জাপান থেকে। হ্যাঁ দিন। থ্যাংক ইউ। হ্যালো, একটু দেরি হবে, ঠিক আছে। না, আজ বোধ হয় বাসায় যাওয়া হলো না। কেন জান স্যার, এত খাটাখাটনি করলে অসুস্থ হয়ে পড়বেন তো। কাজ করে কেউ কখনো অসুস্থ হয় না, তবে একসঙ্গে রাত জায়গাটাও ঠিক নয়। অবশ্য সময়ও শেষ হয়ে এসেছে, এত বড় একটা প্রজেক্ট এত কম সময় শেষ করা গেল, এটা একটা গ্যাঞ্জাম, আই মিন আপনার অমানসিক পরিশ্রমের জন্য। শুধু কি আমার একার? আপনারাও কি কম পরিশ্রম করেছেন? অ্যাকচুয়ালি গ্যাঞ্জাম স্যার। স্যার, কি ব্যাপার, তুমি অফিস এলাম দেখতে? কি দেখতে এসেছো? তোমাকে। তুমি কাজের কথা বলে এখানে কি করো? স্যার, আমি আসি স্যার। ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? হ্যাঁ, তা তো হবেই, তুমি বাড়াবাড়ি করতে পারো, আমি পারি না। কান্তা, সবকিছুর একটা সীমা আছে, তুমি ভুলে যাচ্ছ, এটা অফিস। সে তো বলবেই, অফিসে আরো তো মানুষ কাজ করে, কিন্তু তোমার মতো এভাবে কেউ রাতের পর আর বাইরে কাটায়? হ্যাঁ কাটায়, আমার মতো যারা একটু প্রতিষ্ঠার জন্য মর্যাদা নিয়ে নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করছে, তাদেরকে এভাবে কাটাতে হয়। তার মানে তুমি বলতে চাও সারাক্ষণ শুধু কাজই করো? কাজ ছাড়া অন্য কিছু করি, তোমার কি এটাই ধারণা? ধারণা তো শখ করে হয়নি, ব্রিফকেসে শাড়ি আসে কোত্থেকে, গাড়ির সিটে চুলের ক্লিপ পাওয়া যায় কেন? প্লিজ কান্তা, তোমার যদি এতই সন্দেহ হয় তাহলে চলে যেতে পারো। একমাথায় কাজ নিয়ে এসব অভিযোগ শুনতে আমার ভালো লাগে না। তা তো লাগবেই না। আমাকে যে তোমার ভালো লাগে না সে আমি অনেক আগেই বুঝেছিলাম। যদি এতই বুঝেছিলে তাহলে চলে যাওনি কেন? যাইনি শুধু দেখতে, দেখতে চেয়েছিলাম তুমি কতটা পারো। আমি একজন মেয়ে মানুষ, দিনের পর দিন রাতের পর রাত একজন মানুষের পথে বসে থাকতাম শুধু তার দু মিনিট সময়ের আশায়। আমি তো মানুষ,
রক্ত মাংসের মানুষ। মানুষ তো আমিও কান্তা, আমারও তো ইচ্ছে হয় একটু বিশ্রাম করি, তোমাদের নিয়ে একটু বেড়াই। থাক হয়েছে, তোর সাহেবের মন্দ বলা বলি আমি আর তো একটু করি না। কি যে হইছে বুঝি না, ঘর ভাঙন খুব সোজা, তয় ঠিকায় রাখাই কষ্ট। ব্যাপারটা কেমন গ্যাঞ্জাম হয়ে গেল স্যার। স্যার আপনার বোধহয় বাসায় যাওয়া উচিত। হ্যাঁ, টেলিফোন কলটার অপেক্ষায় ছিলাম, মেসেজটা এখানে লিখে রেখেছি, আপনি ওদের জানিয়ে দেবেন। আমি বাসায় যাচ্ছি স্যার, একটু একটু ভুল বুঝে বুঝে সঠিক হয়, মানিয়ে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। থ্যাংক ইউ। সব সংসারেই ভেরি মাচ গ্যাঞ্জাম। ওরা কোথায়? কিরে চুপ করে আছিস কেন? আমার কোনো দোষ নাই, আমি ওনারে কইছি, আমার কথা হইল না, তাই সিলিটা দিয়ে গেছে। তুমি আমাকে চলে যেতে বলেছো, তাই চলে গেলাম। তোমার ছেলের দিব্যি রইল, আমার খোঁজ করো না। আপনি নাকি চাকরি খুঁজছেন? হ্যাঁ। আমি যেখানে আছি সেখানে আবার চাকরি খোঁজাখুঁজি কেন? মাসে আপনার কত টাকা লাগবে বলুন, আমি নিজে গিয়ে দিয়ে আসবো। সবই সাহেব, আপনি ভুলে যাচ্ছেন আমি আপনার বন্ধুর স্ত্রী। হারিয়ে কাজের মধ্যেই ঘরের সুখ সন্ধান করে ফিরছি, নতুন ইন্ডাস্ট্রিটা চালু করতে যাচ্ছি। প্রধান অতিথি হিসেবে আপনার উপস্থিতি এবং দোয়া দুটোই আমার চাই। নিশ্চয়ই, দোয়া তো অবশ্যই করব। আপনার মতো এমন একজন মানুষ, এত ঘটনা, এত দুর্ঘটনা, এত অশান্তি, এত একাকিত্ব, আর কেউ না জানুক অন্তত আমি তো জানি, অথচ কত সুন্দরী হতে পারত আপনার জীবন। কিসের অভাব ছিল আপনার? ঘর ছিল, ঘরের মানুষ ছিল, সন্তান ছিল। আজ আপনি এত বড় একটা কাজ করেছেন, এতে আমরা সবাই খুশি হয়েছি। দেখুন, মানুষ একদিকে যেমন হারায়, অন্যদিকে ঠিকই কিছু না কিছু পেয়ে যায়। বয়স তো হয়েছে, এখন আমাদের সবার জীবনেই বিশ্রামের প্রয়োজন।
এই ক্লান্ত জীবনে একাকিত্ব যে কতটা নির্মম হতে পারে তা আপনি মুখে না বললেও আমি তো বুঝি। হ্যালো, কে ফরিদ সাহেব? কি ব্যাপার বলুন। হ্যাঁ, টেন্ডারের কথা আমার মনে আছে, আমি কিছুক্ষণের মধ্যে আসছি।
স্যার স্যার আসুন। স্যার মনে হচ্ছে কোনো গ্যাঞ্জাম না, মানে বলছিলাম আপনার গায়ে রক্ত। পথে আসার সময় একটা ছোট বাচ্চা গাড়ি চাপা পড়েছিল, ওকে হাসপাতালে দিয়ে এলাম। আমিও তাই ভেবেছিলাম, এমন একটা গ্যাঞ্জাম না হলে। তবে স্যার আমাদের একটা বিরাট ক্ষতি হয়ে গেল, মাত্র 45 মিনিটের জন্য টেন্ডারটা সাবমিট করতে পারলাম না। জীবনের চেয়ে টেন্ডারের মূল্য নিশ্চয় বেশি নয়? আমি বলছিলাম টেন্ডার কমিটির মেম্বার সেক্রেটারি আপনার খুব পরিচিত, তাকে যদি একটু রিকোয়েস্ট করতেন, অনেকগুলো টাকার ব্যাপার তো, হারাতে চাচ্ছিল না। জীবনে তো অনেক কিছু হারিয়েছি, এটাও না হয় হারালাম। আর আপনারা তো খুব ভালো করে জানেন আমি প্রতিযোগিতায় বিশ্বাসী, তদবিরে নই। স্যার রাত হয়েছে, বাসা যাবেন না? ও হ্যাঁ যাব, একবার কাজ ধরলে শেষ না করে উঠতে পারি না, এটাই তো আমার দোষ। এটাকে দোষ না বলে বলা উচিত গুণ। কারো কাছে গুণ, কারো কাছে দোষ, এটাই তো নিয়ম। আমি টেবিলে খাবার দিচ্ছি, এসে খেয়ে যা। আমার ভালো লাগছে না মা, খাবারটা এই ঘরে দিয়ে যাও। ঠিক আছে আনছি, তুই দরজা খোল। কি হবে এখন, কি করি? আচ্ছা ঠিক আছে, আমি কোথায় লুকাই? ঠিক আছে আমি খাটের নিচে লুকাচ্ছি, তুমি খুলে দাও। মশারি বাঁধিস নি? বেঁধে নেব। তোর তো আবার ঘুম পেলে মনে থাকবে না,
আমি বরং বেঁধে দিয়ে যাই। না না, তোমার কিছু করতে হবে না, আমার ঠিকই মনে থাকবে। তুই এমন করছিস কেন? কই কেমন করছি, খুব ঘুম পাচ্ছে তো তাই। ঠিক আছে, তুই শুয়ে পড়, আমি তোকে খাইয়ে দিই। না না, তোমাকে খাওয়াতে হবে না, আমি খেতে পারবো। আহ, যা বলছি শুন তো, তুই হা কর, আমি খাইয়ে দিচ্ছি। তোকে খাওয়ানো যে কত ঝামেলা, নে লক্ষ্মী মেয়ের মতো এটা খেয়ে নে। এই তো লক্ষ্মী মেয়ে, কি সুন্দর খাওয়া গেল। মা, আমি আরো খাব। সত্যি বলছিস? ঠিক আছে, আমি নিয়ে আসছি। না না, এবার তোমাকে আনতে হবে না, আমি নিয়ে আসছি। পাগলি মেয়ে। তুমি বুঝি একা খেয়েছি, তুমি খাওনি? এতটুকু খেলে পেট ভরে? এবার পেট ভরে খাও। আমি খেতে পারবো না, তুমি খাইয়ে দাও। ইস, কি আমার সোহাগের স্বামী রে। দেরি কি, এখন অনেক দেরি আছে। আজ রাতে যখন দুজন এক ঘরে, কাল যাব বাসুর ঘরে। চলো। কি, তার মানে তুমি এখানে থাকবে? উপায় কি, বাইরে তো পুলিশ, তোমার সম্মান যাবে। তাহলে তারপর শুধু তুমি আর আমি, তুমি আর আমি দুজনে। তারপর? তারপর কিছু কল্পনা, কিছু স্বপ্ন। এখানে নুন চাই ঘোরো, আর কোনো বাধা নাই, স্বপ্ন দেখার মজা একটাই, যা খুশিটা করো। এখানে নুন চাই ঘোরো, আর কোনো বাধা নাই। ঘোরো কোনো বাধা নাই।
কেন? বড় হয়ে গেছে যাবে না? কটা বাজে দেখো তো। তোমার হাতে তো ঘড়ি। ওরে বাপরে, আমার যে রাতের মধ্যে বসকে রিপোর্ট করার কথা ছিল। আচ্ছা ঠিক আছে, আমি চলি। এনিওয়ে নেক্সট এর জন্য আমাদের সতর্ক হতে হবে, সেজন্য আপনি চিন্তা করবেন না। চিন্তা তো যতটা না কাজের জন্যে, তার চেয়ে বেশি তোমার জন্যে। সিরিয়াস, যখন কাজ করবে মনে রাখবে কাজটাই সবচাইতে বড়। আপনি স্যার বিকেলে কোথায় থাকবেন? একটা কথা বোধহয় বলেছিলাম, আমার কাজ এবং অবস্থান কখন কি কোথায় আমি বলবো। ওকে ওকে স্যার, এখন যাও। থ্যাংক ইউ। এলজি সাহেব, রাতে ফেরেননি কেন? যান বাড়ি, যান দেখেন কি আপনার মা ইয়া বড় এক লাঠি নিয়ে বসে আছেন। আমার মা লাঠি নিয়ে বসে থাক কিংবা বাঁশ নিয়ে বসে থাক, তাতে তোর কি? আমার আবার কি? আমি তো সবসময় তোর ভালোই চাই। থাক, অত অন্যের ভালো চাইতে হবে না। ঘরে বড় বাপ রেখে সারাদিন বাইরে বাইরে না ঘুরে সংসারে মন দে। নিজেও তো মাকে ঘরে রেখে সারা রাত বাইরে কাটিয়ে এলে, সেটা বুঝি কিছু না? যার জন্য করে চুরি সেই বলে চোর। হ্যাঁ আমি জানি মা, তুমি আমার উপর রাগ করে আছো, সারা রাত জেগে কাটিয়েছ, ভাত খাওনি। আরো জানি এখন তোমার ইচ্ছে হচ্ছে আমাকে খুব গালাগাল করার আর খুশি দু চারটা থাপ্পড় মারার। আর এও জানি লক্ষ্মী মা, এভাবে আর কদিন কদিন তোর এই জ্বালাতন সহ্য করবো? আর না, এই যে আমার কান ধরে মলছি, এবার থেকে দেখে নিও একেবারে ভদ্রলোক হয়ে যাব। লজ্জা করে না রোজ রোজ এক কথা বলতে? তুই পেয়েছিস কি? সারাদিন খেটে মরবো, তারপর তোর জন্য বসে থাকবো, এভাবে আমি আর পারছি না। আচ্ছা মা, তোমার একটুকু খারাপ লাগছে না তোমার একমাত্র ছেলেকে এভাবে মন্দ বলতে? আচ্ছা তুমি না আমার মা, আমার আদরের মা, আমার লক্ষ্মী মা। হয়েছে, যা মুখ ধুই আয়, আমি নাস্তা নিয়ে আসছি। সাহেব কি ঘুমোচ্ছেন নাকি? কেন ঘুমবো কেন? না রাত জেগেছেন তো, দিনে তো ঘুমোতেই হবে। আমি কি চোর নাকি যে রাতে জেগে দিনে ঘুমাবো? না না না, আপনি চোর হতে যাবেন কেন? আপনি তো ডাকাত। আমি ডাকাত? কি ডাকাতি করেছি? কার কি ডাকাতি করেছিস জানি না, তবে আমার মন থেকে তুই তুই কি এসে শোনাতে এসেছিস? আমি শোনাতে এলে কি হবে? আমার কথা কে শুনছে? ওর এসব কথা শোনার সময় আমার নেই। আমারও তোকে কোনো কথা শোনাবার আবশ্যক নেই।
ওই পিঠাগুলো তোর জন্য এনেছিলাম, ইচ্ছে হলে খেতে পারিস। এই যে তোর বাবার গলা মনে হচ্ছে। একজন তো ফিরেছেন কিছুক্ষণ আগে, আর একজন ফিরে সবকিছু মাথায় তুলেছেন। যাই দেখি গিয়ে। কোথায় গিয়েছিলে? আমি যেখানেই যাই তাদের তোমার কোনো দরকার আছে? আমার কোনো দরকার নেই। আমি না তোর বাবা, আমি মদ খাই, তুই আমাকে নিষেধ করতে পারিস না। আমার নিষেধ কথা তুমি শোনো? আমি শুনি না, নাকি তুই শোনাতে পারিস না? বল কেন তুই শোনাতে পারিস? আমার মেয়েকে আমি মারব, তুমি দিনে দুপুরে মদ খেয়ে মেয়েটাকে মারা কি ভালো হচ্ছে? চারপাশের লোকজন কি বলবে? ইস, নিজে মদ খেয়ে এসে আরেকজনকে বলছে মদ না খাওয়ার জন্য। ও তো ঠিকই বলেছে, আমি কি একটা মানুষ? আমি তো একটা অমানুষ। ওরকম অমানুষ তো অনেকই আছে। যার জন্য চুরি করতে এলাম সেই বলে চোর, আমি মদ খাই ভালো করে, আরো খাবো। আসলে আমাদেরকে ভালোবাসেন তাই তো আসেন। এমনও তো হতে পারে তোমরা আমাকে ভালোবাসো তাই আসি। পয়সা দিয়ে মদ খেতে এসেছি, কম খাবো না বেশি খাবো সেটা আমরা বলবো। যান, নিয়ে আসেন, যান। সাহস কথা দেব না। সঙ্গে কথা বলছে তা বন্ধ খেয়াল করে না। কোন ভদ্রলোকের সন্তান বাড়ি এসে এমন গন্ডগোল করে না। বেটা বাপ তুলে কথা, আমরা আমরা কার সন্তান দেখতে চাস? এসব কি হচ্ছে? তোমরা ভুলে যাচ্ছ তোমাদের বয়স কত, তোমরা কে, কোন ঘর থেকে এসেছো আমি জানি না। তোমাদের মাঝে যে ভবিষ্যতের চেহারা আমি দেখছি তা অত্যন্ত দুঃখজনক। আমি যদি বাবা হতাম আমার ছেলেকে এভাবে দেখলে আমিও খুব কষ্ট পেতাম। যাও, এখানে গন্ডগোল না করে বাড়ি যাও। আরে জ্ঞান দিতে আসেনি কি রে? বাড়ি যাবার জন্য এখানে এসেছি নাকি? শালা একটা লোক যে বলল অমনি শালা সুসু করে বেরিয়ে দি। যেমন মনে হল আমাদের চলে আসা উচিত তাই চলে এলাম। আচ্ছা দোস্ত, সত্যি সত্যি যদি আমাদের কারো বাবা আমাদের সামনে এসে এইভাবে বলতেন তাহলে কি তোরা না এসে পারতিস? হ্যাঁ এবার বুঝলাম, চল এবার। কে? শীতল, তুই না খুব সুন্দর। সত্যি বলছিস
কেন বিশ্বাস হচ্ছে না? তুই তো কখনো আমাকে ভালো করে দেখিস না। এই তো দেখছি সত্যি তুই খুব সুন্দর, খুব ভালো, তাই তো তোকে আমি অনেক ভালোবাসি। আজ ফিরতে আমার আরো দেরি হবে, তুই একা খেয়ে নিস। একা একা খেতে আমার একদম ভালো লাগে না। আর কেন যে তুমি এত কাজ করো তাও বুঝি না। আমরা মানুষ তো মাত্র দুজন, এত টাকা দিয়ে কি হবে? তোর বুঝি ধারণা, তোর বাবা মাসে মাসে অনেক টাকা পাঠায়। আমার আসলে কোনো ধারণাই নেই, তুমি তো বলো, তাই তোমাকে বললাম। তাহলে শুনে রাখ, মাসে তোর একজনের যা খরচ তাও তোর বাবা পাঠায় না। আব্বুকে আরো বেশি করে পাঠাতে লিখে দাও। লিখে দাও বললেই তো লেখা যায় না, সে অধিকার কি সে রেখেছে সুখের স্বপ্ন দেখি আমাকে নিয়ে? দেশ থেকে বিদেশের সংসার সাজি, পরে এক বিদেশিনীকে বিয়ে করে আমাকে দেশে পাঠিয়ে দিল। আমি সম্ভব হলে তোর খরচটাও নিতাম না, কিন্তু জানিস যেহেতু পিতৃ পরিচয়টা মানুষের জন্য প্রয়োজন, তাই আমি চাই একটা বন্ধন থাক। এছাড়া আমার আর চাইবার কি আছে? পেয়েছিলাম তো অনেক কিছুই, সবই তো ছেলে মানুষে করে হারিয়ে ফেলেছি। এসব পুরনো কথা মনে করে মন খারাপ করো না তো, তোমার নিশ্চয় কাজে যাবার সময় হয়েছে। হ্যাঁ যাব, আমি আসি।
এবার তাহলে আমিও ঘুরে আসি। খুব ভালো, একজনকে খবর দিয়ে দাঁড় করিয়ে রেখে নিজেরই পাত্তা নেই। কি করব, মা বের হলেন এই মাত্র, তাকে বিদায় দিয়ে কাপড় পরে তারপরে তো আসব। এর জন্য মায়ের ঘরে থাকতে মেয়েদের প্রেম করতে নেই। প্রেম মায়ের ঘরে থাকতেই করতে হয়, কারণ পরের ঘরে গেলে আজকাল তো প্রেম হয় না, হয় ঝগড়াঝাটি। ঝগড়াঝাটিও কিন্তু এক ধরনের প্রেম। তাহলে এমন প্রেম আমার দরকার নেই। ঠিক আছে, কাঁটাহীন গোলাপ ফুলে আমি তুলে দেব আমার গোলাপের হাতে। এখন বলো জরুরি তলব কেন? তাহলে শুন, আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরা সবাই পিকনিকে যাচ্ছি, তোমাকেও সঙ্গে নিতে চাই। তোমার কোনো অসুবিধা হবে না তো? অসুবিধা প্রশ্নই ওঠে না, প্রথমত শীতকাল, তারপর পিকনিক, আর সঙ্গে থাকবে তুমি। কি যে মজা হবে ভাবতেই দারুণ লাগছে।
আমরা কত মজা করলাম, নাচ গান হাসি তামাশা। তুমি গেলে আরো কত মজাই যে হতো। যাকে তুমি যখন যেতেই পারোনি, তোমাকে এসব শুনে কি লাভ। রাখি। যে কাজটা তোমাকে দিয়েছিলাম তা কি হলো? আমি আজই ওটা পৌঁছে দেব। কথাটা যত সহজে বললে, কাজটা কিন্তু তত সহজ নয়। চারপাশে টিকটিকি লেগে আছে জানো তো। টিকটিকির ভয় আমি কখনো করি না। মালগুলো আজই জাহাজ উঠবে, আর চট্টগ্রাম থেকে যে মাল আসছে সেটা ৬ নাম্বার গোডাউনে উঠবে। তাই হবে বস। বস কি খবর? বলেছিলাম মাল নিয়ে আসবো, নিয়ে এসেছি। রিয়েলি? আমি জানতাম তুমিই পারবে। এই খুশিতে আজ রাতে আমি এক আনন্দ উৎসবের আয়োজন করছি। Thank you.
চারিদিকে এত আনন্দ, মুখে হাসি নেই কেন? সব আনন্দে সবাই কি আনন্দিত হয়? কিন্তু আমি তোমাকে আনন্দিত দেখতে চাই। মা, আমার নাস্তা দাও। এই তো এক্ষুনি তোকে ডাকতে যাচ্ছিলাম। তুমিও কি এখনই বেরোচ্ছ? হ্যাঁ, কেন? আমার স্কুলে টাইম তুই জানিস না? হ্যাঁ জানি, তবে তোমার স্কুলে যাওয়াটা আমি পছন্দ করি না। কেন পছন্দ করবি না? এই চাকরির বেতন দিয়ে তো তোকে আমি এত বড়টি করেছি। আর স্কুলে তো শুধু আমি চাকরির জন্য যাই না, ওখানে গেলে কত সুন্দর সুন্দর কোচি মুখ দেখি, ওদের হাসি আনন্দ আর খেলাধুলার মাঝে আমি আমার নিঃসঙ্গতাকে ভুলে থাকি। আচ্ছা মা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। তোর বাবার কথা ছাড়া অন্য যে কোনো কথা জিজ্ঞেস করতে পারিস। আর যদি বাবার কথাই জিজ্ঞেস করি? যে মানুষটার সাথে সম্পর্ক ছিন্ন করে এসেছি তার সবকিছুই ভুলে থাকতে চাই। বাবার একটা ছবিও তো তুমি আমাকে দেখালে না। মানুষটা যেখানে নেই সেখানে ছবি দিয়ে কি হবে? আমার দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। মন্দ কাজ করার জন্য ভালো মানুষের দরকার হয়, সেজন্য তো সাহেবকে সঙ্গে রেখেছেন। ঠিক বলেছ। শোনো, আমার কাছে খবর আছে, কাল একটা ব্যাংক থেকে 2 লাখ টাকা এমন একজন মানুষ তুলবে যে সব সময় নিজের হাতে ব্যাংক থেকে টাকা তোলে আর সঙ্গে কাউকে নেয় না। আমি চাই সেই টাকা আনার জন্যে তোমাদের দুজনকে সঙ্গে নিয়ে সাহেবই কালকে যাবে।
মানুষের যে ভবিষ্যতের চেহারা আমি দেখছি তা অত্যন্ত দুঃখজনক। আমি যদি বাবা হতাম আমার ছেলেকে এভাবে দেখলে আমি খুব কষ্ট পেতাম। মনে হলো দেওয়া উচিত, দিয়ে এলাম। মাঠের পরিণতি তো একটাই, তার চেয়ে বেশি আর কি হতে পারে। চলি, বাড়াবাড়ি শুরু করেছে। আমি তোর জন্য মেয়ে পর্যন্ত পছন্দ করে রেখেছি। তুমি পছন্দ করে রেখেছো? আমি একজনকে পছন্দ করে রেখেছি। সত্যি? আমাকে বলিস নি কেন? একদিন নিয়ে আসিস তো, দেখবো মেয়েটি কেমন। নিশ্চয়ই নিয়ে আসবো। তাহলে বল, তুমি আমাকে মন্দ বলবে না? মা কি কখনো ছেলেকে মন্দ বলতে চাইনি? মা পাগল ছেলে। বসো বাবা। তুমি তো আজকাল আমাদের এখানে আসোই না। জি, আমি তো প্রায়ই আসি, তবে সবসময় আপনার সাথে দেখা হয় না। তোমার মা ভালো আছেন? জি ভালো। একদিন আপনাকে নিয়ে যাব, মার সাথে আলাপ করে আসবেন। যাব, নিশ্চয়ই যাব। তুমিও তাকে একদিন এখানে নিয়ে এসো। তো শাহরিন এসছে, তুমি ওর সঙ্গে গল্প করো, আমি ভেতর থেকে আসছি। কি, কখন এসেছো? অনেকক্ষণ। কোথায় গিয়েছিলে? পাশের বাসায় ভিসিআর দেখতে। ভিসিআর দেখতে? আর আমি সে কখন থেকে এসে তোমার মার সঙ্গে বসে বসে গল্প করছি। মা কি বলল? সে অনেক কথা, কত টাকা দেন মহারানা, কি পরিমাণ যৌতুক, কবে তোমাকে তুলে নিয়ে যাব, আরো কত কি। আরে রাখো রাখো, তোমার মতো একটা আস্ত গুন্ডার কাছে যেতে আমার ভয়ই গেছে। দেখো, আমি গুন্ডা হলেও মানুষটা কিন্তু খারাপ। সেজন্য তো এখানে এসে লুকাও,
শুধু লুকোনোটাই দেখলে? আরে কয়েক লক্ষ টাকা সহ একটা ব্রেফ কেস যে একজনকে ফিরিয়ে দিয়ে এলাম সেটা বুঝে কিছু না। সত্যি বলছো, তুমি তো আসলেই একজন ভালো মানুষ, এবং ইচ্ছে করলে তুমি ভালো হয়ে যেতে পারো। হ্যাঁ, এখন থেকে সে ইচ্ছেটাই করব। কি বললে? এখন থেকে আর এ কাজ করবে না, সৎ ভাবে সুন্দর জীবনযাপন করবে। বেশ তো, কি কাজ করবে তাহলে? যাই হোক একটা কিছু করব, আমাকে শুধু কিছু টাকা দিতে হবে। টাকা নিশ্চয়ই দেব, যত চাইবে তার চেয়ে বেশিই দেব, তবে শর্ত একটাই, এখান থেকে তোমার চাওয়া চলবে না। আর যদি চলে যায় তাহলে? টাকা পাবে না। আস, থাক, ওটা শুনে দরকার নেই, এখন কি করবে ভেবে দেখো। ঠিক আছে, ভেবে দেখব। এত ভাববার কি আছে, এখন কি করতে চাস তাই বল। সে পরামর্শের জন্যই তো তোর কাছে এলাম। তোকে তো আমি আগেই বলেছি, অন্যের জন্য না খেটে নিজের জন্য কিছু কর, হয় ব্যবসা নয় চাকরি। ব্যবসা করার মতো টাকা আমার কাছে নেই, আর ব্যবসা আমি করবও না। বেশি টাকা হলে মানুষ ছোট লোক হয়ে যায়। ঠিক বলেছিস, তাহলে চাকরি কর। করবো বললেই তো হয় না, পাবো কোথা? আমার কাছে একটা ঠিকানা লিখে আছে, খুব ভালো বেতন, আমিও ভাবছিলাম একটা ইন্টারভিউ দেব। তাহলে তো ভালোই হয়, তুই আমি একই সঙ্গে যাব। ঠিকানাটা বের কর তো দেখি কোথায়। চমৎকার নাম তো, ব্রাইট ফিউচার ইন্টারন্যাশনাল। সেই জায়গা, লোকজন তো কাউকে দেখছি না। মে কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। হোয়াই নট কাম ইন? ডেফিনেটলি কাম ইন, সিট ডাউন। থ্যাংক ইউ। নেম প্লিজ? আমার নাম সাহেব। আমার নাম চন্দন। নো 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 নো, আমি আপনাদের নাম জানতে চাইনি। জি, কোন দেশে যাবেন, কোন কান্ট্রি? সৌদি আরবিয়া, লিবিয়া, কুয়েত, আর সিঙ্গাপুর, কোন কান্ট্রি? আমার এখানে কোনো চিটিং বাজি নেই, নগদ টাকা, নগদ টিকিট, নগদ চাকরি, নগদ বেতন, কোন রিটার্ন নেই, কোন ফেলিওর নেই, শুধু গোল্ডেন অপরচুনিটি, ব্রাইট ফিউচার। জি, বলছিলাম কি আমরা কোথাও যাব না? হ্যাঁ, যাবেন না? তাহলে আমার এ ধরনের একটা স্পিচ, এ ধরনের একটা স্পিচের দাম কত জানেন? মিনিমাম 500 টাকা। কিন্তু আপনি তো কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন ভালো বেতনে স্মার্ট ক্যান্ডিডেট চাই। ও হ্যাঁ, চাই তো, অবশ্যই চাই, কিন্তু কথা আছে, ক্যান্ডিডেট কে? আপনি? জি, আমরা দুজনই। আপনাদের কে কে আছে? মা বাবা, ভাই বোন সবই আছে। আহা, ওসব না, ওসব না, ওসব দিয়ে কিচ্ছু হবে না। আমি বলছিলাম, আই মিন, কোন স্ট্রং রিলেটিভ? না, নেই। ওসব থাকলে কি আর চাকরির জন্য এখানে আসি? বিউটিফুল, ওয়ান্ডারফুল, আমি তো এটাই চেয়েছিলাম। কেউ নেই, কোনো ভয় নেই, আপনাদের চাকরি হবে, অবশ্যই হবে।
আপনাদের কাজ হবে নিরীহ গোবেচারা অতি সহজ সরল আহাতুল্য লোক ধরে আনা, যাদের কেউ নেই, কোনো প্রবলেম নেই। কে বুঝতে পারছেন কিছু? আহা, আর বুঝবেন কি করে? এটাই তো আমার ক্যাপিটাল। দেখছেন না, অফিসে আমার কোনো লোক নেই, আমি একা, আমি সব, আমি পিয়ন, আমি বেয়ারা, আমি ম্যানেজার অ্যান্ড আমি প্রপ্রাইটার। আমি কাউকেও বিশ্বাস করি না, যার ত্রিসীমানায় কেউ নেই তেমন লোক আমার চাই, যার শুধু আছে সা, শুধু বাসনা, সৌদি আরব, আবু ধাবি, কাতার, বাহরাইন, লাখ লাখ। বসুন, আমি চা নিয়ে আসি। যাবেন না কিন্তু, অনেক কথা আছে বলবো। কি বাচ্চা দাম, কি বুঝলি? ওসব বুঝে দরকার নেই, এক খপ্পর থেকে এসে আরেক খপ্পরে পড়তে চাই না। চল চল চল, কেটে পড়ি পড়ি বাবা। সাবধান করে দেবেন, আমি চাই। এতক্ষণে ফেরা হলো, কোথায় থাকিস, কি করিস? আজ তোকে বলতেই হবে তুই কি কাজ করিস। কেন, চাকরি করি। চাকরি? কি চাকরি? তোকে খুঁজতে আজে বাজে লোক আসে কেন? তা আমি কি জানি? তা জানবি কি করে? তুই কোন অফিসে চাকরি করিস আমাকে ঠিকানা দে, আমি নিজে গিয়ে দেখে আসবো। মা, আরে তোমাকে তো বল। আচ্ছা দাদা, দেখাচ্ছি। এই নাও, ভালো করে পড়ো। কি এবার দেখলে তো, বিশ্বাস হয়েছে তো? এই কার্ডটা রাখো, যদি কখনো দরকার হয় আমার কাছে এসো। তোমার নাম যেন কি বললে? শাহেদ। দেশ কোথায়? জন্ম থেকেই ঢাকাতে মানুষ, আর কোথাও কিছু আছে কিনা জানি না। তোমার বাবা কি করেন? বাবা? আমার বাবা নেই। ও, ভেরি স্যাড। চাকরি কি সত্যি সত্যি করবে? হ্যাঁ, কারণ আমি যা করছি তা আমার কাছে ভালো লাগে না। আমি চাই একটা সুস্থ সুন্দর জীবন, যে জীবনে কোনো দুঃখ থাকবে না, ভয় থাকবে না, আতঙ্ক থাকবে না। তোমার বয়সী, তোমার মতো ছেলেরা যদি সবাই এমন করে কথা বলতো আমি খুব খুশি হতাম। আমি তোমাকে চাকরি দেব, শুধু কথা দিতে হবে, তুমি আসলে ভালো হবে, সুন্দর হবে। আমি নিশ্চয় চেষ্টা করব। তবে স্যার, আপনাকেও একটা কথা দিতে হবে, আমার সম্পর্কে কেউ যদি কখনো এসে কিছু জিজ্ঞেস করে তাহলে আপনি বলবেন আমি অনেকদিন ধরে এখানে কাজ করছি। আমি এ কথা বললে তোমার যদি উপকার হয় নিশ্চয়ই বলবো। কেন জানি না, তোমার ভালো হলে, তোমার সাফল্য দেখলে আমার হয়তো খুব ভালো লাগবে। আপনি আমাকে দোয়া করবেন স্যার? আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, এর আগে অনেকেই আমাকে ভালো পথের সন্ধান দিতে চেয়েছে, কিন্তু তাদের সব পথের শেষ ঠিকানা দেখেছি একটাই, তাই কখনো কাউকে বিশ্বাস করতে পারিনি। কিন্তু আপনাকে দেখার পর কেন জানি আমার বিশ্বাসের ভিতটা আবারও অনেক শক্ত হয়েছে।
আমি আপ্রাণ চেষ্টা করব এই বিশ্বাস টিকিয়ে রাখতে। আগামীকাল থেকে তুমি জয়েন করবে। আসি স্যার, থ্যাংক ইউ। মাহমুদের অফিসে সাহেব চাকরি নিয়েছি, অসম্ভব। আমার হাত থেকে সে কোনোদিনই মুক্তি পাবে না। আমাদের অনেক খবর সে জানে, তাকে আমি কিছুতেই ছেড়ে দেব না। হ্যালো, হ্যালো, তোমাকে এখনই বসের সঙ্গে দেখা করতে হবে। কিন্তু আমার হাতে যে একটা জরুরি কাজ। তোমার মায়ের জীবনের চেয়ে কার দৃষ্টি বড় নয়? ঠিক আছে, আমি আসছি। এই যে সাহেব, তোমাকে বেশ চিন্তিত মনে হচ্ছে, কি ব্যাপার বলো তো? একটা কথা বলতে চেয়েছিলাম, তবে এখন না, পরে এসে বলবো। এনিথিং সিরিয়াস? আপনি যেখানে আছেন, আমার কাছে কোনো কিছু এখন সিরিয়াস মনে হচ্ছে না। ভেরি গুড, তোমার এই ধরনের বিশ্বাস সবসময় যেন থাকে, আমি তাই আশা করব। এই মাত্র একটু বাইরে গেছেন। আচ্ছা, ওর বড় সাহেব উনি তো রুমেই আছেন, আপনি দেখা করবেন? ওনার কি নাম? খালেদ মাহমুদ। খালেদ মাহমুদ, আমি একজনকে খুঁজতে এই অফিসে এসেছিলাম। সে যে এই অফিসে কাজ করে আমি জানতাম না। ভুল করে যখন আসাই হয়েছে, বসলে কি খুব ক্ষতি হবে? আমি যদি জিজ্ঞেস করি কার খোঁজে এখানে আসা হয়েছিল, তার আগে আমি কি জিজ্ঞেস করতে পারি? এত বছর পরেও সেই একই অফিস, কোনো পরিবর্তন নেই কেন? জীবনে পরিবর্তন তো কম হয়নি, সবকিছুই তো বদলে গেছে। একটা জিনিস না হয় আগের মতোই রইল। আমি ঠিকানাটা যখন দেখেছিলাম ভালো করে খেয়াল করিনি, করলেও হয়তো বুঝতে পারতাম না, কারণ এক সময় অফিসটা চিনেছিলাম অনিচ্ছা সত্ত্বে। ঠিকানাটা তখন খুব একটা মনে রাখিনি। আমার সম্পর্কে কিছু জানতে ইচ্ছে করে না? ইচ্ছে? সন্তানের দিব্যির কাছে ইচ্ছে, যেখানে বোবা হয়ে আছে সেখানে জিজ্ঞাসার শব্দ উচ্চারিত হবে কেমন করে? জানতে ইচ্ছে করে না সে সন্তান এখন কোথায়? একজন মানুষ যার কাছে পিতৃত্বের পরিচয়, পিতৃত্বের অধিকার থেকেও নেই, কেন জিজ্ঞেস করবে? রাগের মাথায় বাবার কাছে চলে গিয়েছিলাম, তিনি বললেন মেয়েদের কাছে স্বামীর ঘরই সবচেয়ে বড়। তার কথা শুনে চলে এসেছিলাম ঠিকই, কিন্তু যেখান থেকে চলে গিয়েছিলাম সেখানে ফিরে আসতে পারিনি, আসা সম্ভব হয়নি। এতটা বছর সাহেবকে নিয়ে কিভাবে কাটিয়েছি শুধু আমি জানি। কি বললে? সাহেব? কোন সাহেব? যে সাহেব এই অফিসে কাজ করে। সাহেব? সাহেব আমার ছেলে? হ্যাঁ, তবে ওকে তুমি বলতে পারবে না ও তোমার ছেলে।
রাগের মাথায় বলো, ভুলের বসেই বলো, সব হারিয়ে ওকে নিয়ে বেঁচে আছি। ওকে আমি হারাতে চাই না, তোমার দোহাই লাগে। ওকে তুমি তোমার পরিচয় বলবে একবার। তুমি দিব্যে দিয়ে ওকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছিলে। কি দুর্ভাগ্য, আমার সন্তান আমার কাছে এসেছে, চাকরি নিয়েছে, অথচ আমি জানতে পারিনি, চিনতে পারিনি। আজ যাও চিনলাম, তাও দোহাই দিয়ে ওকে দূরে সরিয়ে নিতে চাইছো। তোমার কাছ থেকে ওকে আমি দূরে সরাবো, ও এখানেই কাজ করবে। আমার শুধু একটাই চাওয়া, আমার কাছ থেকে ওকে তুমি দূরে সরিয়ে নিও না। তোমার তো সবই আছে, টাকা পয়সা নাম যশ, আমার তো ছাড়া আর কেউ নেই। আমরা আবার ফিরে যেতে পারি না সেই 20 বছর আগে। না না, ও কথা বলো না। যা একবার ভেঙে যায় তার করা যায়, যদি চেষ্টা করি। আমার কাছে এখন শুধু একটাই চেষ্টা, সাহেবকে মানুষ করতে হবে। ও মানুষ হলে আমার সব। তোমার কাছে আমার অনুরোধ, শুধু অনুরোধই নয়, আমি আমি ওকে তুমি মানুষ করে দাও। নিজের সন্তানের মতো করে মানুষ করবে, কিন্তু কিন্তু কখনো বুঝতে দেবে না ও তোমার কে। যদি কখনো সময় আসে আমি বলব। কথা দাও, কথা দাও, আমার কথা তুমি রাখবে। আমি তো জীবনভর মানুষের কথা রেখেই গেলাম। আমি এখন আসি। আমি তো বলেছি আমার পক্ষে আর এই কাজ করা সম্ভব নয়। আমিও কি তাহলে বলবো আমার পক্ষে আর ধৈর্য ধরা সম্ভব নয়? সেটা আপনিও ভালো জানেন। তবে আমার মাকে আমি কথা দিয়েছি, এখন থেকে আমি ভালোভাবে বাঁচতে চাই। কিন্তু আমার কথা যদি না শোনো তাহলে যে তুমি বাঁচবে না। এবং শুধু তুমি কেন, তোমার মাও বাঁচবে না। এখন বুঝে দেখো আমার কাজ তুমি করবে না মা ছেলে একসঙ্গে ওখানে যাবে। আপনার অনেক কাজই তো আমি করেছি, এবার আমাকে মুক্তি দিন। শোনো, কাল একটা বিয়ে বাড়িতে অনেক মেহমান আসবে, তাদের সঙ্গে থাকবে অনেক দামি দামি গহনা, সেগুলো আমার চাই। আমি পারবো না। তুমি পারবে, তোমাকে যে পারতেই হবে, কারণ তোমার মাকে তুমি খুব ভালোবাসো। তবে সে বিয়ে বাড়িতে তোমার বস মিস্টার মাহমুদও যাবেন, সুতরাং খুব সাবধান, তিনি যেন তোমাকে চিনতে না পারেন। অবশ্য চিনলে আমার চেয়ে তোমারই বেশি ক্ষতি হবে। কি হলো, জরুরি কথা বলবে বলে চুপচাপ বসে রইলে যে? ভাবছি কথাটা আসলে তোমাকে বলবো কিনা। এমন কি কথা যা আমাকে বলতে তোমার দ্বিধা? আমার মা চান আমি যেন ভালো কাজ করি, তুমিও চাও আমি যেন ভালো হয়ে যাই, আমিও চাই ভালো হতে, আর সেই জন্য চাকরিটা নিয়েছি।
এমন একজন মানুষ আমাকে চাকরিটা দিয়েছে, সে যদি কখনো জানতে পারে আমি মন্দ কাজ করি, তাহলে সে খুব কষ্ট পাবে। তোমার আজ কি হয়েছে বলো তো? এমন একটা কাজ আমাকে করতে বলা হয়েছে যা না করলে আমার মার ভীষণ বিপদ হবে। আর যদি করো? আর করলে আমার বিপদ হবে। কাজটা কি আমি শুনতে পারি? একটা বিয়ে বাড়ি থেকে কিছু জিনিস তুলে আনতে হবে, কিন্তু সেখানে আমার অফিসের বসও থাকবেন। আমি যদি তোমাকে এ ব্যাপারে সাহায্য করি? কিভাবে? কিভাবে? চলো দেখাচ্ছি। নিয়ে ড্যাভিড চলে গেছে।
মালামাল যা দরকার ছিল তা আমরা পেয়ে গেছি, কাজে এখন তুমি নেমে যেতে পারো। আমাকে নামিয়ে দিচ্ছে কেন? কেন, যেহেতু এখন তোমাকে আমাদের আর দরকার নেই, যাও নামো। মা বিশ্বাস করো আমি ইচ্ছে করে দেরি করিনি, আসলে একটা ঝামেলার মধ্যে পড়ে হয়েছে। হ্যাঁ রে, তোর অফিসের বড় সাহেব খুব ভালো, তাই না রে? তোমার সঙ্গে আলাপ হয়েছে বুঝি? কখন গিয়েছিলে? কি বললো? যখনই যাই, ভদ্রলোক আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে, তোর সম্পর্কে দেখলাম খুব ভালো ধারণা। আসলে তো আমি খুব ভালো, তাই বুঝি। আচ্ছা, তুই যে মেয়েটার কথা বলেছিলি তাকে তো দেখালি না? অনেকদিন থেকে। ও যাও, শাহেদ রুমে আছে। এই যে সাহেব, আমাকে সেদিন বিপদের মধ্যে ফেলে এসে খুব বুঝি কাজ করা হচ্ছে। অফিস চিনতে কষ্ট হয়নি তো? না, কষ্ট হয়নি, তবে অফিসের সঙ্গে সঙ্গে তোমাদের বড় সাহেবকেও চিনে ফেলেছি। স্যারের সঙ্গে দেখা হয়েছে? শুধু দেখা নয়, কথাও হয়েছে। কি বললেন? বললেন শাহিদ একটা আস্ত ফাঁকি ব্যাচ ছেলে, ওকে তুমি মানুষ করে দিও তো। তুমি কি বললে? বললাম আমাদের দুজনের দুটি হাত আগে একত্র করে দিন। সত্যি বলেছ? লজ্জা করেনি? একটু তো করেছিলই, তবে সাহস করে বলে ফেললাম। তাহলে এবার আর একটু সাহস করে বলো, কি খাবে? সাহস করে যখন বলতে বলছো তাহলে বলবো? বলো। খেতে যদি হয় তোমাদের বাসায় গিয়ে তোমার মায়ের হাতে রান্না খাবো। ঠিক যাবে, চলো তাহলে। তুমি এখানে বসো, তুমি বসে গান শুনতে থাকো, আমি ততক্ষণে মাকে ডেকে নিয়ে আসি। আমাকে আর ডেকে আনতে হবে না, আমি এসে গেছি। মা, তুমি যাকে দেখতে চেয়েছিলে সেই শাহরিন, শাহরিন আমার মা। এই ভালো করে সালাম করো। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। আশা করিনি আবার তোমার মুখোমুখি হবো। মানুষ তো অনেক কিছুই আর করে না, বসবে না দাঁড়িয়েই কথা বলবে। বসাটা তা, কিন্তু আমি যে কথা বল তা শুনে তুমি আমাকে উঠে যেতে বলবে। তোমার এই কথা শুনবার আগে আমি কি এক কাপ চা বানিয়ে আনতে পারি? না থাক, অতটা সময় আমি দিতে পারবো না। শাহরিন তো তোমারই মেয়ে। শাহরিনের সঙ্গে তোমার পরিচয় হয়েছে? হ্যাঁ হয়েছে। এটা অবশ্য আমার আগে অনুমান করা উচিত ছিল, কারণ তা না হলে আমার বাসা তুমি চিনলে কি করে? তোমার মেয়ে একটি ছেলেকে ভালোবাসে তা তুমি জানো? হ্যাঁ জানি, ছেলেটির নাম শাহেদ। শাহেদ আমার ছেলে, আমি চাই না আমার ছেলের সঙ্গে তোমার মেয়ের কোনো সম্পর্ক থাক। এ তুমি কি বলছো, ওরা দুজন দুজনকে পছন্দ করে, ভালোবাসে। ভালোবাসা, ভালোবাসা কি জিনিস তা তোমার চেয়ে নিশ্চয়ই আমার ভালো জানার কথা, সেজন্য আমি চাই না তোমার মেয়ের সঙ্গে আমার ছেলের কোনো সম্পর্ক থাক। তোমাকে প্রত্যাখ্যান করে সে ভুল আমি করেছি, তার প্রায়শ্চিত্ত করার এত বড় একটা সুযোগ থেকে তুমি আমাকে বঞ্চিত করো না। কথাটা আমাকে ভেবে দেখতে হবে, চলি।
কিরে মন খারাপ নাকি? ওরে বাবা, কথা বলছিস না কেন? বাবা আমার বিয়ে ঠিক করেছে। হ্যাঁ, বিয়ে? আরে এ তো সুখবর। এই দেখিস, তোর বিয়েতে আমি একটা মস্ত দামি উপহার দেব। উপহার পেয়ে যে নেয় না, তার উপহার আমার দরকার নেই। আমরা তো খুঁজছি কিন্তু ধরতেই পারছি না। ধরতে পারবে কি করে? চোখ ভরা তো নেশা, সবসময় নেশায় বুধ হয়ে থাকলে হাতিও বেড়াল হয়ে যায়। ডেভিড, তোমাকে নিয়ে আমার অনেক আশা। নো প্রবলেম, আজ যেইভাবেই হোক ওকে আমি আপনার কাছে হাজির করবই। একজনের ভাড়া করা মানুষ তোমার পেছনে লেগেছে কেন? আমার জীবনটাকে নষ্ট করার জন্য। কে তোমার জীবনটা নষ্ট করছে? তার কি স্বার্থ? স্বার্থ একটা আছে, আমি এ ব্যাপারে আপনাকে বলতে চেয়েছিলাম। ঠিক আছে, এখন বাড়ি চলে যাও। এক নম্বর মাল তো সবাই চায়, কিন্তু সবাইকে এক নম্বর মাল দিতে গেলে ব্যবসা যে লাঠে উঠবে। পার্টিকে এই মালগুলো দেখাবে আর দেবে গোডাউনের গুলো, ঠিক আছে? ওকে বস। এক নাম্বার, দু নাম্বার, তিন নাম্বার, এভাবেই চলবে। এই যে তোমরা এসে গেছো, মার খেয়েছো সে তো খুব ভালো কথা, সেই লজ্জায় বুঝি সঙ্গে সঙ্গে এসে জানাতে পারো? তাতে অবশ্য কোনো অসুবিধা হয়নি। খবর ঠিকই আমার কাছে চলে এসেছে। কি করব, ওকে প্রায় কাবু করে ফেলেছিলাম, কিন্তু হঠাৎ করে একটা লোক এসে। লোকটা কে? চিনি না, তবে মনে হলো ওদের পরিচিত কেউ হয়তো হবে। না, সাহেবের সব পরিচিত মানুষকে আমি চিনি, আর সেই পরিচিত মানুষগুলোকে নিয়ে শেষ খেলা আমি খেলব। আপনাকে তো খেলা খেলতে হবে। আমি মাহমুদ সাহেবের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির লিস্ট করে ফেলেছি, এখন শুধু হাতের মুঠোই আনার অপেক্ষা। অত কথা শোনার সময় আমার নেই, আপনি এক্ষুনি যান, দলিল রেডি করুন, আমি দেখছি। কান টানলে মাথা কেমন করে না আসে? আমি জানি না সাহেব কোথায়,
আপনি আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেবার জন্য তো আপনাকে এখানে আনিনি, সাহেবকে আমার চাই। ওকে আপনার কি দরকার? আমি যখন মাহমুদকে ছেড়ে একা বাঁচার চেষ্টা করেছিলাম তখনও আপনি আমাকে সাহায্য করতে চেয়েছিলেন, কিন্তু আপনার সে সাহায্য আমি নেইনি। আমি জানতাম মাহমুদের সঙ্গে যখন আপনি ভালো ব্যবহার করেননি তখন আমার সঙ্গে অথবা আমার সাহেবের সঙ্গে আপনি ভালো ব্যবহার করতে পারেন না। কিন্তু তাই বলে তো সাহেবকে আপনি ধরে রাখতে পারেননি। সাহেব এতদিন আমার কাছে ছিল, আমি ওকে দিয়ে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি সব করিয়েছি। ওকে দিয়ে আপনি এসব করিয়েছেন, ও নষ্ট হলে আপনার কি লাভ? লাভ লাভ নিশ্চয়ই আছে। মাহমুদকে দেখাবো তার ভবিষ্যৎ কি সুন্দর ভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। মাহমুদ তো আপনার কোনো ক্ষতি করেনি, আপনি কেন ওর ক্ষতি করবেন? মাহমুদ আমার ক্ষতি নিশ্চয়ই করেছে। আমি সাদা পথ কালো পথ সব পথ মিলিয়ে যতটুকু প্রতিষ্ঠা পেয়েছি মাহমুদ তার চেয়ে আজ অনেক বেশি প্রতিষ্ঠিত। এটা তার কৃতিত্ব, সৎ মানুষকে আল্লাহ কখনো বঞ্চিত করেন না, এটা তারই প্রমাণ। আমি আমি প্রমাণ করে দেব মাহমুদের চেয়ে আমি বড়, আমি মাহমুদের সবকিছু ছিনিয়ে নেব। এই যে টেলিফোন, আপনি সাহেবের সঙ্গে কথা বলুন, ওকে এখানে আসতে বলুন। সাহেব যদি না আসে? ওকে তো আসতেই হবে, যেহেতু আপনি আমার হাতে বন্দী। আর সাহেব যদি মাহমুদের কাছে থাকে আমার সব কিছু মাহমুদ জেনে যাবে, সে আমার ক্ষতি করবে, আমাকে পথে বসিয়ে ছাড়বে। মাহমুদ আপনার কোনো ক্ষতি করবে না, সে কারো ক্ষতি করার মতো মানুষ নয়। না 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 না, একথা বিশ্বাস করে ঠকার মতো বোকা আমি নই। আমি সাহেবকে চাই। আপনি আমার কথা একদম বলবেন না, আপনি সাহেবকে আসতে বলুন। করতে বলবো, এখানকার ঠিকানা কি? অন্য কথা বলুন, সাহেব আমার সব ঠিকানা জানে, ওকে আমি কোনো কৌশল অবলম্বনের সুযোগ দিতে। কথা বলুন। হ্যালো। হ্যালো, আমি কান্তা বলছি, সাহেব কোথায়? কেন, কি হয়েছে? ওকে যে আমার ভীষণ দরকার। ও তো সকালে এসে বেরিয়ে গেছে। ওকে যে আমার দরকার, ওর জন্য, ওর জন্য সফি আমাকে। সফি? সফি বলছি। তুমি ওকে আটকে রেখেছো কেন? সাহেবকে আমার চাই। সাহেবকে দিয়ে তোমার কি দরকার? অত কথা বলার সময় আমার নেই। তোমার স্ত্রী আমার হাতে বন্দী, তাকে জীবিত পেতে হলে সাহেবকে আমার হাতে এনে দাও। মনে রেখো কয়েক ঘন্টা মাত্র সময়। যদি সাহেবকে না পাই? সাহেবকে না পেলে তোমার স্ত্রীকে জীবিত পাবে না। হ্যালো, হ্যালো, শুনুন। হাত ছাড়ুন। তোমাকে খুব অস্থির মনে হচ্ছে? সাহেবকে আমার খুব দরকার, ওকে কোথায় পাই বলো তো? একটু আগে এলে তো সাহেবকে পেতে, কদিন ধরে সাহেব আসছে না দেখে এই কিছুক্ষণ আগে তো ওদের বাসায় গেল। আমাকে ঠিকানাটা একটু বলবে? কোন বিপজ্জনক কিছু নয় তো? ব্যাপারটা অনেকটা তাই। তাহলে ঠিকানা বলার দরকার নেই, চলো আমিও তোমার সঙ্গে যাবো। দেখেছ কোথায় নিয়ে এসেছি? এখানে কেউ তোমাকে খুঁজে পাবে না, এসো। তো ওখানে এসো। Thank you.
আমার হাত থেকে তুমি বাঁচবে তা হবে না। তুমি কি করলে না সিং? তোমার জন্য আর আমার কিছু করার ছিল না। আমি মাহমুদ, ভেবেছিল পালিয়ে যাবে না? চেষ্টা করলে আমি কিন্তু গুলি চালাবো। মামুদ, আমি তোর বন্ধু ছিলাম। তোকে আমি কোনোদিনই ধরতে চাই না, আজ যখন ধরা পড়েছিস ছাড়বো না। মামুদ জীবন নিয়ে তুমি অনেক খেলেছ, আজ তোমার শেষ দিন। জীবন যেখানে অনেকগুলো জীবনের অশান্তির কারণ, সেখানে সেই জীবন প্রদীপকে নিভিয়ে ফেলাই ভালো। ভুল করে জীবনে যতটুকু অপরাধ করেছিল, আজ যদি তার প্রায়শ্চিত্ত করার সুযোগ পাই, সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। তোমায় নেবার পালা। তোমার ঘর, তোমার সন্তান, তোমার পুত্রবধূ, সব কিছু নিয়ে আমি তোমার জন্য অপেক্ষা করব। সাহেদা শাহরিনকে শুধু তুমি দোয়া করে যাও। জীবনভর সুখের সন্ধান করেছি, কিন্তু সুখ পাইনি। আজ
যখন সুখের সন্ধান পেলাম। তুমি জীবনে যে সুখ পাওনি বাবা, আমি তোমাকে সেই সুখের শকর দেব। তুমি শুধু আমাকে দোয়া করো বাবা, বাবা।